আপনাদের এই পূজা মণ্ডপের যে আজকে বিসর্জনের মধ্য দিয়ে যে আপনারা যে কয়েকদিন আনন্দ উৎসব পালন করলেন এবং আগামীতে আপনাদের মায়ের যে প্রতি যে অনুভূতিটা আপনি একটু প্রকাশ করেন মাতৃরূপে দেবী দুর্গা প্রতি বছরের নেয় প্রতি বছরের ন্যায় এই বছর পয়লা অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে আমাদের মধ্যে অবতীর্ণ হন আমরা নিমন্ত্রণ করার মাধ্যমে তাদেরকে মাকে আমরা ধরাধামে নিয়ে আসছিলাম মা এতদিন এই কয় পাঁচ দিন আমাদের সাথে ছিলেন তার সন্তানদের সাথে সময় কাটালেন এইবার মায়ের কৈলাস ফিরে যাওয়ার পালা এই মুহূর্তটা বিদায় ঘন যেহেতু আমরা মাকে বিদায় দিতে কেউই চাই না বিদায়টা বেদনাদায়ক তারপরও মাকে যেতে হবে তার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি থেকে আসতেই তার বিদায় অনুষ্ঠিত হচ্ছে তো এখন আমরা বেদনাল কাতুর মনে আবার মাকে নিমন্ত্রণ জানাবো যাতে সামনের বছর মা আবার আমাদের মাঝে ফিরে আসেন সেই পর্যন্ত আমরা যাতে সবাই সুস্থ সুন্দর এবং পৃথিবী যাতে শ্যামল সুবলায় ভরে ওঠে এই আমাদের কামনা